আমাদের সকলকে স্বাগত করে একটি নতুন ব্লগ ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি শিবুন স্পোর্টিং ক্লাবের পূজা করার জন্য। প্রত্যেক বছর কিন্তু শিবুন স্পোর্টিং ক্লাবের উপহার দিয়ে থাকে বিশেষ বিশেষ থিমের প্যান্ডেল, তাছাড়া উপহার দেয় সুন্দর সুন্দর প্রতিমা। এবছর কিন্তু তার ব্যতিক্রম না, এবছর কিন্তু আমাদের উপহার দিতে চলেছে সাউথের প্যান্ডেল, তিরুপতি বালাজি মন্দির। তো আজকে সেই উদ্বোধনের দিন। আর তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ চারিদিক কিন্তু পুজোয় সেজে উঠেছে, আর আশেপাশের ঘরগুলো ছোট করার মতো ভিড় কিন্তু প্রত্যেক বছরই হয়। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, সিনেমাটির শটের মাধ্যমে এবার কেন অন্যরকম পুজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি পঞ্চমী, তুমি আমি পঞ্চমী। তো বন্ধুরা, এখন আমরা কিন্তু একেবারেই প্যান্ডেলের সামনে চলে এসেছি, আর দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে ভেতরে যায় ব্যবস্থা করা হয়েছে। আর এখান থেকে কিন্তু প্যান্ডেলটাকে খুবই সুন্দর লাগছে। ষষ্ঠীর সকাল খুব বেশ আমার শাড়ির ভাজে নজর, আর দেখতে পাচ্ছ প্যান্ডেলের কত উচ্চতা, আর যার জন্য প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর এই যে এটা হলো এন্ট্রি গেট, দুই পাশে রয়েছে কিন্তু তিরুপতি বালাজির মূর্তি। এই গেটের মধ্যে দিয়ে আমাদের ভেতরে প্রবেশ করতে হবে, আর ভেতরে ঢুকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে সোনায় মুড়িয়ে ফেলা হচ্ছে, এমনই লাগছে প্যান্ডেলটা। সাথে রয়েছে কিন্তু খুবই সুন্দরভাবে কারুকার্য, যা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তো এই প্যান্ডেলটার এই লুকটা সকলেই আশা করেছিল যে খুবই সুন্দর হবে, আর ইতিমধ্যে দেখো ভেতরে কিন্তু হালকা পাতলা ভিড় জমে গেছে। চারিদিকে এত সুন্দর দৃশ্য সকলের ক্যামেরায় ক্যাপচার করছে, আর তোমাদেরও দেখার চেষ্টা করছি।